বিভিন্ন রকমের আপনাদের কাছ থেকেও জানতে পারি এবং প্রার্থীদের কাছ থেকেও আমরা জানতে পারছি যে এই ফেজে নির্বাচন ফেজে আচরণবিধি লঙ্ঘনের অনেক অভিযোগ উঠেছে। আমি আগেও বলেছি, আজও আবার বলছি যে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ করে লাভ নেই। স্পেসিফিক অভিযোগ করেন, লিখিতভাবে দিন, ডেফিনেটলি প্রতিটি অভিযোগের আমরা তদন্ত করব এবং সে আইন মতে ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং অফিসারের কাছে দিবেন। এর মধ্যে আপনারা জানেন, আপনারাও অনেকটা দিচ্ছেন, এটা আরও ভালো করে দিবেন, কেননা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা আপনাদের নৈতিক দায়িত্ব, আপনাদের প্রফেশনাল দায়িত্ব। কতজনকে তারা সতর্ক করলেন, কাকে সতর্ক করলেন, কিভাবে সতর্ক করলেন, কতজনকে ফাইন করা হলো, কত টাকা ফাইন করা হলো, কাকে দণ্ড দেওয়া হলো, সেগুলি তথ্য তারা স্বীকার করে জাতির সামনে উপস্থাপন করে। এবং আমরা এর মধ্যে মেয়র প্রার্থীদেরকেও সতর্ক করেছি, যাতে করে তারা প্রথম ফোন করলে তারা ফর্ম প্রার্থনা করেছে, বলেছেন এই বিল আপনার দিতে হবে। আমরা তারপরেও এটাকে সতর্কতার সাথে দেখব, যাতে করে এই ধরনের আমরা বৃত্তি হলে আমরা তাদেরকে শাস্তি দিতে হবে। রাখতে হবে প্রেক্ষাপটে কি মনে হয়েছে কি বাবারা বলেছেন যে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা এখন
ওইভাবে তারা বলেন না, সিদ্ধান্ত নিব আমরা। ওরা বলেন পরিস্থিতি কীরকম আছে, ইন্টেলিজেন্স তারা একটা করেন, আমরা তাদেরকে শুনি, শুনে আমরা সিদ্ধান্ত নিই, তাদের কারো বলার উপরে আমরা সিদ্ধান্ত নিই না। তারা বলেন তার প্রস্তুত আছে, আপনারা শুনেছেন, শুনে আপনার শুনতে পারছেন এই পরিস্থিতিটা কেমন।